আসসালামু আলাইকুম দর্শক, আমি সামসুনস কিচেন থেকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি, রেজালা, গরুর মাংসের রেজালা। আমি এখানে রেজালা রান্না করার জন্য আমার কী কী জিনিস লাগবে আমি বলে দিচ্ছি। এখানে আমার আছে কাঠবাদাম 4-5টা, আমি শিলপাটা বেটে নিচ্ছি, আছে বেরেস্তা, আছে আদা রসুন, আছে পেঁয়াজ, আছে দারচিনি কয় টুকরা, গোলমরিচ, তেজপাতা আর 2-3টা লবঙ্গ, আর আছে হলুদ, মরিচ, ধনে, জিরা আর গরম মশলার গুঁড়া, আছে জায়ফল, জয়িত্রী গুঁড়া, আছে লবণ আর সরিষার তেল 1/2 কাপের বেশি, আর দুধ আছে আমার এখানে, আর লেবুর রস 2টা। আমি লেবুর রস দিয়ে দই বানিয়ে নিব, সঙ্গে সঙ্গে দই হয়ে যাবে। আছে কাঁচামরিচ, আছে পেঁয়াজকুচি আর স্বাদ মতো লবণ। আসেন দর্শক, আমরা রান্না করি। রান্নার সময় আমি সব কিছুর পরিমাণ বলে দিব। আমি লেবুর রসটা দুধের ভিতরে দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া দিলে দেখবেন জমে যাবে, একটু দই মতো হয়ে যাবে। এই যে দই হয়ে গেছে, এটা সঙ্গে সঙ্গে করা যায়, আপনারাও করবেন, দই সঙ্গে সঙ্গে হয়ে যাবে। কোনো কিছু রান্না করতে হলে সঙ্গে সঙ্গে দই বানিয়ে নিতে পারবেন, আপনারা চাইলে কিনেও নিতে পারেন। আমি ঘরে এইভাবে বানিয়ে নিই, খারাপ হয় না, ভালোই হয়। আসুন আমরা রান্নাটা করি। আমি একটা ডেকচি বসাই দিচ্ছি, এখন আমি রান্নাটা করব। আমার কড়াইটা আমি এটাতে বেরেস্তা করছিলাম সেই তেলটাতে আমি দিয়ে দিচ্ছি। এখন আমার 1/2 কাপের থেকে বেশি তেল আছে, আমি তেলটা দিয়ে দিব। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। এখানে আমার আছে এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, তেজপাতা, আমি কয়েকটা দিছি। আমার তো গরম মশলা পাউডার আছে, সেটাও তো দিব, দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন, সরিষার তেল দিলে কালারটাও ভালো আছে আর রানটাও ভালো লাগে। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রান্নাটা মিডিয়াম আস্তে করবে, বেশি আগুন দিবেন না, মাংস ছুটতে হবে না। মশলাগুলি দিয়ে দেব। আমি এখানে আছে 4 টেবিল চামচ পেঁয়াজ, পেঁয়াজটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন, 1 চামচ আদা। আদা রসুন পেঁয়াজ একসাথে একটু কষিয়ে আমি সামান্য পানি দিয়ে তারপর মশলার পাউডারগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ মরিচ, 1 টেবিল চামচ ধনে আর 1 চামচ হলুদ। আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো জিরা, আমি কাঠবাদাম, বেরেস্তা এগুলো দিয়ে দিচ্ছি। কাঠবাদামটা আমি শিলপাটা বেটে নিচ্ছি, এটা একটু জুরজুরা হবে, আস্তে আস্তে মিশে যাবে। মশলাটা আমার কষানো হয়ে যাক, বাকি মশলাগুলো দিয়ে আমি মাংসটা দিয়ে দিব। আমি আরেকটু পানি দিব, আমি
আমি দিয়ে দিব লবণটা, লবণটা যার যার স্বাদ মতো। আর দিয়ে দিব গরম মশলাটা। এখানে আছে আমার জায়ফল জয়িত্রী, আমি এক চামচ দিচ্ছি জায়ফল জয়িত্রী, বেশি দিব না, বেশি দিলে তেতো হয়ে যাবে। আর আমি আস্তে আস্তে মাংসটা দিয়ে দিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে আসছে, আমি দিয়ে দিব। এখানে আমার 1.5 কেজি মাংস আছে, আমি হাঁস সহ মাংস নিয়েছি, আপনারা চাইলে শুধু মাংসই নিতে পারেন। আমি রান্নাটা মিডিয়াম আছে করবো, আমি দইটা দিয়ে দিব। আমার 1 কাপ দই আছে, দিয়ে দিচ্ছি, কত সুন্দর দই হয়েছে দেখেন। রেস্তাটা দিয়ে দিচ্ছি, বাকি রেস্তা আর দিব কাঁচামরিচ, কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে দিব 10 মিনিটের জন্য, 10 মিনিটে মাঝে মাঝে আমি নাড়ব, 10 মিনিট পরে আমি আপনাদের দেখাবো। আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি, আসছি 10 মিনিট পরে। দর্শক, আমার 10 মিনিট হয়ে গেছে, এখন আমি দেখব কি অবস্থা। আমি মাঝখানে নাড়াচাড়া দিছি, এখন আপনাদের সামনে নিয়ে আসছি 10 মিনিট পরে। মাংস থেকে অনেক পানি বেরোইছে, আমি এখন আবার আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। আরও 5 মিনিট পরে আবার দেখব, মাঝখানে আমি নাড়ব, 5 মিনিট পরে আপনাদের সামনে নিয়ে আসব। 5 মিনিট হয়েছে, এখন আমি দেখব, অনেক সুন্দর হয়েছে। মাংস সিদ্ধ হয় নাই, আরও 2-3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিব। আরও 2-3 মিনিট পরে আবার দেখব কেমন হয়েছে। আমি ঢাকা দিয়ে দিচ্ছি 2-3 মিনিটের জন্য, 2-3 মিনিট হয়ে গেছে, এখন আমি দেখি আমার তরকারিটা কেমন হয়েছে। রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামায় পরিবেশন করব। গরুর রেজালা, আমি একটু আগুনটা বাড়িয়ে দিব, এখন আমি নামিয়ে ফেলবো, নামিয়ে পরিবেশন করবো। আসেন, এখন আমরা পরিবেশন করব। দর্শক, আমার রেজালা রেডি। আমার রেজালা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর বাসায় রেজালা বানিয়ে সবাইকে খাওয়াবেন, নিজেরাও খাবেন। আজকে স্যামসুং কিচেন থেকে আমি বিদায় নিচ্ছি, আগামীতে ভালো ভালো রেসিপি নিয়ে আসবো। আশা করি আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।